ওয়েলকাম টু মাই ক্লাস অন দ্য ফ্লাই বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। দেখো আজকে আলোচনা করব ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য ফ্লাই। এই প্রবন্ধটি নেতাজি ওপেন ইউনিভার্সিটি বিডিবির সাবসিডারি ইংলিশের ক্ষেত্রে আছে। অর্থাৎ তোমার যদি বিডিবি কোর্সের সাবসিডারি ইংলিশ রেখে থাকো বা সাবসিডারি সাবজেক্ট হিসাবে তুমি যদি ইংলিশ রেখে থাকো তাহলে এটা তোমার প্রোজ সেকশনে আছে। অলরেডি তুমি এটা জানো যে সাবসিডারি সাবজেক্টের ক্ষেত্রে তিনটে পেপার থাকে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং থার্ড পেপার। এটা তোমার প্রোজ পেপারে আছে এবং খুব বেদনাদায়ক। সুতরাং গল্পটা যতটা ইন্টারেস্টিং ততটাই বেদনাদায়ক। এই ফ্লাই প্রবন্ধটি বা এই যে গল্পটা আছে এটা আমরা প্রথম থেকে খুব ভালোভাবে পড়ে যাবো, কেন কি এটা খুব ইম্পর্টেন্ট একটা টেক্সট। দেখো আমাদের এই প্রবন্ধটির লেখিকা হচ্ছেন ক্যাথরিন ম্যানসফিল্ড। ক্যাথরিন ম্যানসফিল্ড ওয়াজ বর্ন ইন 1888 ইন ওয়েলিংটন, নিউজিল্যান্ড। আমরা জানি যে ক্যাথরিন ম্যানসফিল্ড নিউজিল্যান্ডের ওয়েলিংটনে জন্মগ্রহণ করেছিলেন 1888 খ্রিস্টাব্দে। 1903 খ্রিস্টাব্দে ক্যাথরিন ম্যানসফিল্ড কে পাঠানো হয়েছিল লন্ডনের একটি স্কুলে যার নাম হচ্ছে কুইন্স কলেজ স্কুল। 1914 থেকে 1918 পর্যন্ত এই পিরিয়ডে যে বিশ্বযুদ্ধ চলেছিল সেই বিশ্বযুদ্ধের সময় ক্যাথরিন ম্যানসফিল্ড তার ভাইকে হারিয়েছিলেন। ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার অফ 1914-18, অর্থাৎ এই বিশ্বযুদ্ধের যেটা টাইম পিরিয়ড ছিল 1914 থেকে 1918, সেই সময় ক্যাথরিন ম্যানসফিল্ড লস্ট হার ব্রাদার, উনি তার ভাইকে হারিয়েছিলেন যার নাম হচ্ছে লেসলি। এটা মনে রাখতে হবে। সি রোট মেনি স্টোরিজ কনটেইনিং দ্য মেমোরিজ অফ হার ব্রাদার ইন নিউজিল্যান্ড। ক্যাথরিন ম্যানসফিল্ড যখন নিউজিল্যান্ডে ছিলেন তখন তার ভাইয়ের সাথে সম্পর্কিত অনেক মেমোরি অর্থাৎ অনেক স্মৃতি নিয়ে উনি কিছু গল্প লিখেছেন। আমাদের যেটা টেক্সট দ্য ফ্লাই এটা নেওয়া হয়েছে দ্য ডাভ নেস্ট থেকে। অর্থাৎ দ্য ডাভ নেস্ট হচ্ছে একটা বিখ্যাত প্রবন্ধ রিটেন বাই ক্যাথরিন ম্যানসফিল্ড, সেখান থেকে নেওয়া হয়েছে দ্য ফ্লাই এই প্রবন্ধটি। উনি অনেকগুলো গ্রন্থ পাবলিশ করেছিলেন, তার মধ্যে ব্লিস অ্যান্ড আদার স্টোরিজ যেটা পাবলিশ হয়েছিল 1920 খ্রিস্টাব্দে, দ্য ডাভ নেস্ট আরেকটা অন্যতম প্রবন্ধ যেটা পাবলিশ হয়েছিল 1920 খ্রিস্টাব্দে, দ্য গার্ডেন পার্টি এটা আমরা সবাই জানি, কন্টেইনিং দ্য পিকচার অফ লন্ডন অ্যান্ড ইউরোপ। দ্য ডাভ নেস্ট এবং দ্য গার্ডেন পার্টি, এখানে যে গল্পটা নিয়ে লেখা হয়েছে বা যে গল্পটার কথা বলা হয়েছে সেটা রিলেটেড লন্ডন এবং ইউরোপের প্রকৃতিকে নিয়ে বা পিকচার বা লন্ডন এবং ইউরোপের চিত্রকে তুলে ধরা হয়েছে। সি সাফার্ড ফ্রম ডেলিকেট হেলথ, ওনার স্বাস্থ্য বা ওনার শরীর খুব একটা ভালো ছিল না। 1917 খ্রিস্টাব্দে সি কট এ চিল, ওনার এতটাই ঠান্ডা লাগে যে ঠান্ডা পরবর্তীকালে টিউবারকুলোসিসে পরিণত হয়, আর আমরা জানি সেই সময় টিউবারকুলোসিসের কোনো চিকিৎসা ছিল না। যথারীতি 1923 সালে উনি মারা যান। আমি আবার বলছি আমাদের যেটা টেক্সট দ্য ফ্লাই এটা নেওয়া হয়েছে দ্য ডাভস নেস্ট এই গ্রন্থ থেকে যেটা পাবলিশ হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। দ্য ফ্লাই এই টেক্সটে যে মেন ক্যারেক্টার গুলো আমাদের জানতে হবে সেটা নাম্বার ওয়ান হচ্ছে মিস্টার উডফিল্ড। প্রবন্ধটা মিস্টার উডফিল্ড কে নিয়েই প্রথম শুরু হচ্ছে, তারপরে আমরা পাবো বস, তারপরে আমরা যে ক্যারেক্টারটা পাবো ফ্লাই। প্রথমত আমাদের দেখতে হবে মিস্টার উডফিল্ড কে ছিলেন। মিস্টার উডফিল্ড ছিলেন একজন রিটায়ার্ড পার্সন অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মী। যখন কোনো ব্যক্তি অবসর নেন তার কাজ থেকে তখন ভেবে নিতে হবে তার বয়স হয়ে যায় এবং 60, আর যখন তিনি একটি এজেড এজে পৌঁছে যান তখন তার বিভিন্ন রোগ এসে তার শরীরে বাসা বাঁধে, আশ্রয় নেয়। ঠিক একই রকম ভাবে মিস্টার উডফিল্ড ওনার স্ট্রোক হয়েছিল আফটার রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্টের পরে উনি যে বসের আন্ডারে কাজ করতেন সেই বসের অফিসে উনি ঘুরতে আসতেন একটু গল্পগুজব করার জন্য। কেন কি যেহেতু ওনার স্ট্রোক হয়েছিল ওনার ফ্যামিলি অর্থাৎ মিস্টার উডফিল্ডের ফ্যামিলি মিস্টার উডফিল্ড কে বাড়ির বাইরে বেরোতে দিতেন না। সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে বাড়ির বাইরে বেরোতে দিতেন এবং যে টাইমটা উনি বেরোতেন বাড়ির বাইরে তখন উনি ওনার বসের অফিসে গিয়ে গল্প করতেন। দু নম্বর ক্যারেক্টার হচ্ছে বস, 5 years ওল্ডার দেন উডফিল্ড। উডফিল্ডের থেকে 5 বছরের বড়, প্রাউড অফ হিজ রুম। এই যে বস উনি ওনার রুম নিয়ে খুবই অহংকার বোধ করেন নিজেকে, লাইক টু বি অ্যাডমায়ার্ড অ্যান্ড পয়েন্ট টু দ্য নিউ কার্পেট, নিউ ফার্নিচার অ্যান্ড দ্য ইলেকট্রিক হিটিং। বসের যে অফিস ছিল সেই অফিসটা খুব সুন্দর ভাবে সাজানো গোছানো ছিল, সেখানে নতুন কার্পেট ছিল, ফার্নিচার ছিল, ফার্নিচার গুলো খুবই নতুন ছিল এবং ইলেকট্রিক হিটিং ছিল। কেন ইলেকট্রিক হিটিং বা হিটার ছিল, একটাই কারণ যেহেতু ওরা ঠান্ডার দেশ ছিল সুতরাং রুমকে গরম রাখার জন্য ইলেকট্রিক হিটারের প্রয়োজন হয়ে পড়তো, আর যেই কারণে রুমটা খুব আরামদায়ক ছিল পাশাপাশি দেখতেও খুব সুন্দর ছিল। এই কারণে কেন কি রুমটা সমস্ত নতুন কার্পেট ফার্নিচার দিয়ে সাজানো গোছানো ছিল। লাস্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে ফ্লাই। ফ্লাই মিন্স হচ্ছে মাছি, আমরা যাকে মাছি বলি, ইনসেক্ট। এখন প্রশ্ন হচ্ছে যদি মিস্টার উডফিল্ড বস এরা মেন ক্যারেক্টার হবে তাহলে গল্পটার নাম কেন দ্য ফ্লাই হলো? কেন কি আমি আগেই বলেছি গল্পটা অনেকটাই প্যাথেটিক এবং আরেকটা কথা উল্লেখ করেছে যেটা হচ্ছে একটা বিশ্বযুদ্ধের কথা উল্লেখ করেছে যেটা 1914 থেকে
18 সাল পর্যন্ত হয়েছিল এবং যেখানে ক্যাথরিন তার ভাইকে হারিয়েছিল। তো একই রকম ভাবে আমরা এখানে দেখতে পারবো মিস্টার ওডিফিল্ড এবং বস এদের এক একজন করে ছেলে ওই যুদ্ধে প্রাণ হারিয়েছে। এবার যুদ্ধে প্রাণ হারানোটা যেহেতু আনন্দদায়ক ব্যাপার নয়, একটা বিয়োগান্তক বা কষ্টদায়ক ব্যাপার, তো এই গল্পের মধ্যে আমরা সেই টাচটা পাবো। এবং গল্পের ঠিক মাঝামাঝি টাইম থেকে গল্পটা ইউ টার্ন নিয়ে নেয় একটা মাছির দিকে। মাছিটা কি করে, যখন বস অর্থাৎ মিস্টার ওডিফিল্ড বসের অফিস থেকে বেরিয়ে যায়, তখন কথায় কথায় বসের মনে পড়ে যায় তার সেই যুদ্ধে মৃত ছেলেটার কথা, এবং ওনার খুব কষ্ট হয়, উনি খুব মন খুলে কাঁদতে চান বা ইচ্ছা প্রকাশ করেন। তো হঠাৎ করেই ওনার টেবিলে যে পেনের বা তালির দোয়াত ছিল সেখানে একটা মাছি এসে পড়ে এবং উনি মাছিটাকে সেই দোয়াত থেকে তোলেন এবং বাঁচানোর চেষ্টা করেন। পরবর্তীকালে মাছিটাকে উনি নিজেই ইচ্ছাকৃত ভাবে মেরে ফেলেন। এটা হচ্ছে গল্পের মেন ফ্যাক্ট। আমরা টেক্সটটা ডিটেলস পড়বো লাইন বাই লাইন একদম ক্লিয়ার বাংলা মানে করে। তুমি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কেন কি একটা ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম করতে হয়, অনেকটা টাইম লাগে, এবং হয়তো আমার 5 ঘন্টা টাইম সেটা তুমি 1/2 ঘন্টায় দেখে নিচ্ছ। আশা করি গল্পটা থেকে তোমার অনেকটা হেল্প হবে। টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, যাতে তোমার মতো অনেকেরই হেল্প হয়। তোমার সাবসিডারি কোর্সের অর্থাৎ সাবসিডারি ইংলিশের প্রত্যেকটা টেক্সটের ভিডিও তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে এবং তোমার যথেষ্ট হেল্পফুল হবে। এছাড়া তুমি যদি আমার অনলাইন ক্লাসে জয়েন করতে চাও, তোমাদের যে ব্যাচ শুরু হবে অ্যাসাইনমেন্টের পরে, তাহলে তুমি এখনই নাম রেজিস্টার করতে পারো। তার জন্য ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, তুমি কন্ট্যাক্ট করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো মেন টেক্সটে আছে, ওয়াই আর ভেরি সাং ইন হিয়ার। সাং মিন্স কমফোর্টেবলি সিচুয়েটেড, অর্থাৎ খুব আরামদায়ক ভাবে বসে থাকা। ওয়াই আর মিন্স ইউ আর, তুমি এখানে খুব আরামদায়ক ভাবে বসে আছো। পাইপ ওল্ড মিস্টার ওডিফিল্ড, আমরা জানি যে মিস্টার ওডিফিল্ড উনি রিটায়ার নিয়ে নিয়েছেন, উনি একটি এজে পৌঁছে গেছেন। অ্যান্ড সিট আউট অফ দ্য গ্রেট গ্রিন লেদার আর্ম চেয়ার বাই হিজ ফ্রেন্ড দ্য বসেস ডেস্ক অ্যাজ এ ভেরি ইয়ার্স আউট অফ ইট ফ্রাম। দ্যাট মিন্স এখানে যেটা বলা হচ্ছে যে মিস্টার ওডিফিল্ড উনি একটা গ্রিন লেদার অর্থাৎ একটা লেদারের চেয়ারে আর্ম চেয়ারে বসে আছেন খুব আরামদায়ক ভাবে। এবং কিভাবে বসে আছেন, একটা বেবি যেমন তার ফ্রাম মিন্স হচ্ছে প্যারাম্বুলেটার, যেমন প্যারাম্বুলেটারে বসে থাকে খুব আরামদায়ক ভাবে এখানে মিস্টার ওডিফিল্ড ও বসে আছে। এখানে একটা ছবি তুমি কল্পনা করো যে আফটার রিটায়ারমেন্ট মিস্টার ওডিফিল্ড তিনি তার বসের অফিসে ঘুরতে এসেছেন এবং খুব সফট একটা আরামদায়ক লেদারের চেয়ারে উনি বসে আছেন। হিজ টক ওয়াজ ওভার, তার কথা শেষ। ইট ওয়াজ টাইম ফর হিম টু বি অফ, এখন উনি চুপচাপ আছেন। নেক্সট, বাট হি ডিড নট ওয়ান্ট টু গো, কিন্তু মিস্টার ওডিফিল্ড অফিস থেকে যেতে চাইছেন না। সিন্স হি হ্যাড রিটায়ার্ড, যদিও উনি রিটায়ার করেছেন তথাপি তার পর থেকে উনি অফিসে আসেন এবং অফিসে এলে উনি যেতে চান না। সিন্স হি স্ট্রোক, দেখো এই যে এখানে বলেছিলাম যে ওনার একটা রোগ হয়েছিল স্ট্রোক, দ্যাট মিন্স হার্ট অ্যাটাক বলা যেতে পারে। আর যেহেতু ওনার স্ট্রোক হয়েছিল সেই কারণে দ্য ওয়াইফ অ্যান্ড দ্য গার্লস কিপ্ট হিম বক্সড আপ। বক্সড আপ মিন্স হচ্ছে একটা রুমের মধ্যে আবদ্ধ করে রাখা, কনফাইন্ড ইন টু এ রুম, রুমের মধ্যে আবদ্ধ করে রাখতো। কাকে, মিস্টার ওডিফিল্ডকে। কেন না, আফটার রিটায়ারমেন্টের পর, অর্থাৎ সিন্স হি হ্যাড রিটায়ার্ড, যখন উনি রিটায়ার হন তখন ওনার স্ট্রোক হয় এবং স্ট্রোক হওয়ার পর থেকে মিস্টার ওডিফিল্ডের ওয়াইফ এবং তার মেয়েরা কি করতো, তাকে বাড়ির বাইরে বেরাতে দিত না। ইন দ্য হাউস এভরি ডে অফ দ্য উইক, অর্থাৎ সপ্তাহের প্রত্যেকটা দিন বাড়ির বাইরে বেরাতে দিত না, তাকে গৃহবন্দী করে রাখতো, এক্সেপ্ট টিউজডে, একমাত্র সপ্তাহের একটা মাত্র দিন টিউজডে উনি বাড়ির বাইরে বেরাতেন। আর যখন উনি বেরাতেন তখন বসের অফিসে উনি ঘুরতে আসতেন, এনজয় করতে আসতেন ওই সপ্তাহের একটা দিন। অন টিউজডে হি ওয়াজ ড্রেসড অ্যান্ড ব্রাশড অ্যান্ড অ্যালাউড টু কাট ব্যাক টু দ্য সিটি ফর দ্য ডে, এবং ওই টিউজডেতে ওনাকে অ্যালাউ করা হতো অর্থাৎ বাড়ির থেকে অনুমতি দেওয়া হতো। ওয়াজ ড্রেসড, উনি ভালো পোশাক পরতেন, অ্যান্ড ব্রাশড, এবং চুলগুলো ছাড়িয়ে নিতেন। ব্রাশড মিন্স হচ্ছে কম, অর্থাৎ চুলগুলো ছাড়িয়ে নিতেন। অ্যান্ড অ্যালাউড টু কাট ব্যাক, কাট ব্যাক মিন্স হচ্ছে একটু অল্পক্ষণের জন্য বাইরে হেঁটে আসা, উনি বাইরে হাঁটতে যাবেন এটা অনুমতি দেওয়া হতো বাড়ি থেকে। টু দ্য সিটি, এখানে সিটি বলতে লন্ডনের কথা বলা হচ্ছে, ফর দ্য ডে, ওই দিনের জন্য। তার মানে এখানে আমরা দেখতে পেলাম যেহেতু ওনার স্ট্রোক হয়েছিল এবং স্ট্রোক হওয়ার ফলে কি হয়েছিল, তার ওয়াইফ এবং তার গার্লস মিস্টার ওডিফিল্ডকে বাড়ির বাইরে বেরোতে দিতেন না, তাকে একটা রুমের মধ্যে আবদ্ধ করে রাখতেন শুধুমাত্র সপ্তাহের এক
একটা দিন ওনাকে বাড়ির বাইরে বেরোতে দিতেন, সেটা হচ্ছে টিউজডে। এবং ওই টিউজডে উনি কি করতেন, উনি খুব সুন্দরভাবে নিজে একটু পোশাক পরিচ্ছদ পরিধান করতেন এবং মাথাকে একটু, মাথার যে চুলগুলো আছে, বুড্ডা হয়ে গেলে এমনি মাথা টাকলা হয়ে যাবে, পেকে যাবে, তথাপি দু চারটে যা চুল থাকে সেটা একটু ভালো করে ব্রাশ আপ করে নিতেন এন্ড অ্যালাউড টু কাট ব্যাক টু দ্য সিটি ফর দ্য ডে। এবং ওই দিনটার জন্য একটু হালকা পাতলা অল্প টাইমের জন্য হাঁটতে অনুমতি দেওয়া হতো ওই লন্ডন শহরে। আই থিঙ্ক এই পর্যন্ত পরিষ্কার ক্লিয়ার। নেক্সট, দো হোয়াট হি ডিড দেয়ার দ্য ওয়াইফ এন্ড দ্য গার্লস কুড নট ইমাজিন। যদিও উনি বসের অফিসে আসতেন, তো ওনার মিসেস এবং ওনার যারা মেয়েরা ছিলেন তারা কল্পনাই করতে পারতেন না যে টাইমটুকু উনি বাইরে বেরাচ্ছেন উনি কোথায় গিয়ে কি করছেন, কোথায় গিয়ে বসছেন, কার সাথে আড্ডা মারছেন, এই সম্পর্কে ওনারা ভাবতে পারতেন না। মেড এ নিউসেন্স অফ হিমসেলফ টু হিজ ফ্রেন্ডস। নিউসেন্স মিন্স অবজেক্ট অফ ট্রাভেল, দ্যাট মিন্স বিরক্তিকর কাণ্ড। মেড এ নিউসেন্স অফ হিমসেলফ টু হিজ ফ্রেন্ডস দে সাপোজ। এখানে বলতে চাইছে মিস্টার উডিফিল্ডের স্ত্রী এবং মেয়েরা মিস্টার উডিফিল্ড সম্পর্কে কি ধারণা পোষণ করত সেটা তো বোঝা যেত না। এটা একটা ড্রামাটিক সেন্স আছে। কিরকম না, মিস্টার উডিফিল্ড ওই বসের ওখানে যখন বসে থাকত তখন বসের ছেলের কবরের কথা বলার সাথে সাথে একটা করুণ ভাব জেগে উঠত, যার ফলে শেষ পর্যন্ত মিস্টার উডিফিল্ডের মাথায় একটা অদ্ভুত ধরনের চিন্তা ভাবনা জন্ম নিত। কেন, কেন কি মিস্টার উডিফিল্ড তিনিও হারিয়েছিলেন তার ছেলেকে, এবং তার বসের সাথে এই সম্পর্কে কথাবার্তা বলার সময় কি হতো, বসের মনেও একটা দুঃখের জন্ম নিত। হঠাৎ করে তখন দেখা গেল যে বসের টেবিলে যে কালির দোয়াতটা আছে সেখানে একটা মাছি উড়ে এসে পড়ল, এবং মাছিটিকে তিনি সেখান থেকে তুললেন এবং তাকে বাঁচানোর চেষ্টা করলেন, অবশেষে ইচ্ছাকৃত ভাবে তিনি মেরেও ফেললেন। এখান থেকে এই যে অপরাধ বস করলেন সেটা তাকে নিঃসঙ্গ করে তুলত এবং তার খুব কষ্ট হতো। ওয়েল পারহ্যাপস নো, সম্ভবত না। অল দ্য সেম উই ক্লেইম টু আওয়ার লাস্ট প্লেজার অ্যাজ দ্য ট্রি ক্লিঞ্জ টু ইটস লাস্ট লিভস। দেখো ক্লিঞ্জ মিন্স হচ্ছে লেগে থাকা। অল দ্য সেম একই রকম ভাবে উই ক্লিঞ্জ টু আওয়ার লাস্ট প্লেজার, আমরা আমাদের শেষ আনন্দটুকু ধরে রেখেছি। কিরকম ভাবে, অ্যাজ দ্য ট্রি ক্লিঞ্জ টু ইটস লাস্ট লিভস, যেমন একটা গাছ তার শেষ পাতাগুলোকে আঁকড়ে ধরে থাকে। অর্থাৎ ওনাদের যে অতীত আনন্দ, যখন ওনাদের ছেলে বেঁচে ছিল তার সঙ্গে যে আনন্দদায়ক মুহূর্তগুলো কাটিয়েছে, জাস্ট সেগুলো নিয়ে বেঁচে আছে, এক কথায় স্মৃতিগুলো নিয়ে বেঁচে আছে। ক্লিয়ার? নেক্সট, সো দেয়ার সেট ওল্ড উডিফিল্ড। তো উডিফিল্ড এইভাবে বসে থাকতেন স্মোকিং এ সিগার এন্ড স্টিয়ারিং অলমোস্ট গ্রিডিলি অ্যাট দ্য বস। মিস্টার উডিফিল্ড ওখানে বসে থাকতেন, উনি একটা সিগারেট খেতেন গ্রিডিলি। গ্রিডিলি কথাটা হচ্ছে লোভের সাথে, অলমোস্ট গ্রিডিলি মিন্স প্রায় লোভের সাথে। এই যে প্রায় লোভের সাথে কথাটা আছে একটাই কারণ, মিস্টার উডিফিল্ডের একটু হিংসা হতো। কেন না, বস যেহেতু ওনার থেকে 5 বছরের বড়, তা সত্ত্বেও বস এখনো শক্ত সামর্থ্য কর্মঠ আছে। যেখানে মিস্টার উডিফিল্ডের শরীরের অবস্থা খুব খারাপ, যথারীতি স্ট্রোক হয়ে গেছেন, খুব দুর্বল হয়ে গেছেন, তো এই জন্য স্টিয়ারিং মানে অবাক দৃষ্টিতে অলমোস্ট গ্রিডিলি অর্থাৎ তোমার লোভের সঙ্গে এট দ্য বস, বসের দিকে তাকিয়ে থাকতো। হু রোল্ড ইন হিজ অফিস চেয়ার, যে বস কি করতো ওই অফিসে বসে থাকতো, স্টাউট রোজি 5 ইয়ার্স ওল্ডার দেন হি, সে এখন পর্যন্ত শক্ত সামর্থ্য আছে, হেলদি আছে। স্টাউট মিন্স হচ্ছে হেলদি আছে, রোজি এখনো গায়ের রং ঠিক আছে, তথাপি 5 বছরের বড় উডিফিল্ডের থেকে, অর্থাৎ উডিফিল্ডের থেকে 5 বছরের বড় হওয়া সত্ত্বেও এখনো শক্ত সামর্থ্য আছে এবং গায়ের রং ঠিক আছে এন্ড স্টিল গোয়িং স্ট্রং, এখনো শক্ত সামর্থ্য আছে, স্টিল এট দ্য হেম। এট দ্য হেম মিন্স এট দ্য হেড অফ দ্য ম্যানেজমেন্ট। অ্যাকচুয়ালি উনি বলতে চাইছেন এখন পর্যন্ত উনি অফিসে বসে অফিস পরিচালনা করছেন। ইট ডিড ওয়ান গুড টু সি হিম, আবার এটা যেন উডিফিল্ডকে একটা আনন্দ দিত। ইট ডিড ওয়ান গুড সি হিম, যে এত বেশি বয়সেও বস অফিসে বসে তার কাজকর্ম পরিচালনা করছে, এটা যেন আনন্দ দিত। নেক্সট, উইস্টফুলি অ্যাডমায়ারিংলি দ্য ওল্ড ভয়েস অ্যাডেড, ইট ইজ স্নাগ ইন হিয়ার আপন মাই ওয়ার্ড। উইস্টফুলি দ্যাট মিন্স ঐকান্তিক ভাবে, অ্যাডমায়ারিংলি শ্রদ্ধার সাথে, দ্য ওল্ড ভয়েস, এখানে ওল্ড ভয়েস মিন্স মিস্টার উডিফিল্ডের ভয়েস বা কথাবার্তা, আপন মাই ওয়ার্ড দ্যাট মিন্স দিব্যি করে বলছি। উনি বলছেন যে আমি দিব্যি করে বলছি, আপন মাই ওয়ার্ডস, আমি দিব্যি করে বলছি, ইট ইজ স্নাগ ইন হিয়ার, এখানে বসে থাকাটা সত্যিই খুব আরামদায়ক। এবং একান্তভাবে উনি এই ইচ্ছাটা প্রকাশ করতেন।
নেক্সট, ইয়েস ইট ইজ কমফোর্টেবল এনাফ, এগ্রিড দ্য বস। বস তখন বলছে হ্যাঁ বসে থাকাটা তো খুব আরামদায়ক হবে। হিজ লেট টু দ্য ফিনান্সিয়াল টাইমস উইথ এ পেপার নাইফ। বস তখন কি করছে, এ পেপার নাইফ, এই কথাটা খেয়াল রাখবে, পেপার নাইফ। আমরা এখন এটা পাচ্ছি এ পেপার নাইফের আগে এ, এবং গল্পের শেষে পাবো দি। এই যে এ এবং দি, এটার একটা বিরাট ড্রামাটিক সেন্স আছে। তো বস বলছে হ্যাঁ এখানে বসে থাকাটা তো অবশ্যই একটা আরামদায়ক বা আনন্দদায়ক ব্যাপার বটে, এগ্রিড দ্য বস। বস কিন্তু উডিফিল্ডের সাথে একমত হলেন। অ্যান্ড হি ফ্লিট, ফ্লিট মিন্স হচ্ছে হালকা ভাবে আঘাত করা। উনি আঘাত করতে লাগলেন দ্য ফিনান্সিয়াল টাইমস। ফিনান্সিয়াল টাইমস মিন্স হচ্ছে এ জার্নাল অফ লন্ডন, লন্ডনের একটা জার্নাল বা ম্যাগাজিন। যে ম্যাগাজিনটাকে বা যে ফিনান্সিয়াল টাইমসটাকে বস কি করছিলেন, একটা ছোট্ট পেপার নাইফ দিয়ে উনি হালকা ফ্লিট করছিলেন, দ্যাট মিন্স হালকা স্ট্রোক বা আঘাত করছিলেন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট হি ওয়াজ প্রাউড অফ হিজ রুম। পাশাপাশি কিন্তু উনি ওনার রুম সম্পর্কে যথেষ্ট অহংকার বোধও করছিলেন। হি লাইক টু হ্যাভ ইট অ্যাডমায়ার্ড। এই রুমটাকে যে কেউ পছন্দ করুক, এটা ওনার খুব ভালো লাগে, স্পেশালি বাই ওল্ড উডিফিল্ড। বিশেষ করে যখন ওল্ড উডিফিল্ড যখন এই রুমটার প্রশংসা করে তখন তো তার আরোই ভালো লাগে। Next, it gave him a feeling of deep, solid satisfaction to be planted there in the midst of it in full view of that frail old figure in the muffler. Ekhi dekho, the frail old figure in the muffler, etar mane hocche Odysseus ki korten, frail means hocche roga, pitpite, khub durbol, muffler means hocche amra jeta shitkale je gola bondho use kori, orthat muffler jeta ke bola hoy seta ki korto na Mr. Odysseus, uni oi bhabe golay joriye rekhechen ekta roga pitpite chehara niye. It gave him a feeling of deep, eta take ekta gobhir onubhuti dito, solid satisfaction, ekta gobhir santosh dito, to be planted there in the midst of it, ei roomer bhitore ba roomer majhe boshe thaka ta in full view of that frail old figure in the muffler, golay muffler joriye erokom ekta boyosko ekjon lok boshe ache ebong roomer prashongsha korche, etar moddhe jeno ekta gobhir santosh prokash korten ke na boss. I have had it done of lately, he explained, uni ki bolchen eta ami onek deri korei korechi, as he had explained for the past how many weeks, eta uni otite onek bari eta বলেছেন। তারপর উনি কি বলছেন, নিউ কার্পেট, অ্যান্ড হি পয়েন্টেড টু দ্য ব্রাইট রেড কার্পেট উইথ এ প্যাটার্ন অফ লার্জ হোয়াইট রিংস। নতুন কার্পেট, হ্যাঁ, হি পয়েন্টেড টু দ্য ব্রাইট রেড কার্পেট, ওই রুমে যে একটা বড় লাল রকমের কার্পেট বা লাল গালিচা মেলা আছে, প্যাটার্ন মিন্স হচ্ছে খুব সুন্দর ডিজাইন করা, অফ লার্জ হোয়াইট রিংস, এবং ওই কার্পেটের মধ্যে কি বড় বড় সাদা সাদা তোমার রিংস আছে বা বৃত্তাকার ডিজাইন আছে, সেটার দিকে তাকিয়ে বলছে নিউ কার্পেট, হ্যাঁ, কে বলছে, মিস্টার উডিফিল্ড। আর কি বলছে, নিউ ফার্নিচার, ফার্নিচারটাও খুব নিউ, হ্যাঁ। অ্যান্ড হি নডেড টুয়ার্ডস দ্য ম্যাসিভ বুককেস, এবং ওখানে যে বড় একটা বুককেস ছিল, ম্যাসিভ মিন্স লার্জ অ্যান্ড হেভি, সেই বুককেসটার দিকে তাকিয়ে মাথাটা নাড়লো, নডেড মানে সম্মতি প্রকাশ করলো। অ্যান্ড দ্য টেবিল উইথ লেগস লাইক টুইস্টেড ট্রেসেলস, লাইক টুইস্টেড ট্রেসেলস মিন্স পাক খাওয়া, অর্থাৎ তুমি দেখবে অতীতে যে সমস্ত পুরনো টেবিল যদি কোথাও দেখে থাকবে, তো সেখানে দেখবে তাদের টেবিলের পায়াগুলো, অর্থাৎ টেবিলের যে লেগগুলো হয় সেগুলো খুব সুন্দর ডিজাইন করা থাকে। তো ওই যে বসের যে রুম, সেই রুমটার ভেতরে এটা রুমের বর্ণনা দিচ্ছে কিরকম, যে টেবিলটা কিরকম, রুমের ভেতরে কি আছে, বলছে বিরাট একটা ম্যাসিভ কি আছে, সেলফ আছে যেখানে প্রচুর বই রাখা আছে, টেবিলটা খুব সুন্দর, লাইক টুইস্টেড ট্রেসেলস, দ্যাট মিন্স টেবিলের যে পায়াগুলো আছে সেগুলো খুব সুন্দর ডিজাইন করা আছে, যে কার্পেটটা আছে সেটাও খুব সুন্দর ডিজাইন করা আছে, এবং লাল রঙের কার্পেট যার মধ্যে বড় বড় সাদা সাদা ছাপ আছে, এই কথাটা এখানে বলছে। পাশাপাশি আবার কি বলছে, ইলেকট্রিক হিটিং, হ্যাঁ, ইলেকট্রিক হিটারও আছে। হি ওয়েভড অলমোস্ট এক্সাল্টেন্টলি টুয়ার্ডস দ্য ফাইভ ট্রান্সপারেন্ট পিয়ারলি সসেজেস গ্লোয়িং সো সফটলি ইন দ্য টাইটেল কপার প্যান। কি বলছেন, হি ওয়েভড, ওয়েভড মিন্স একটু সম্মতি প্রকাশ করা, অর্থাৎ শরীরটাকে হালকা ঝাঁকিয়ে একটু সম্মতি প্রকাশ করা। এক্সাল্টেড, এক্সাল্টেড মিন্স হচ্ছে অতিশয় উল্লাস, অলমোস্ট এক্সাল্টেন্টলি দ্যাট মিন্স প্রায় অতিশয় উল্লাস, অর্থাৎ এক্সাল্টেন্টলি দিয়ে যে কথাটা প্রকাশ করা যায় তার আগে যদি অলমোস্ট যোগ করে দেওয়া হয় তাহলে কিন্তু এখানে একটা ডাউট প্রকাশ হয়, প্রায় অতিশয় উল্লাস, অর্থাৎ প্রায় কথাটা এই কারণে ইউজ করা হচ্ছে যে উনি হয়তো পুরোপুরি ভাবে উল্লাসটা বা ওনার এক্সাল্টেশনটা প্রকাশ করতে পারছেন না, কেন কি ওনার ভেতরে একটা গভীর দুঃখ চেপে বসে আছে। টুয়ার্ডস দ্য ফাইভ ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট মিন্স স্বচ্ছ, পিয়ারলি মিন্স হচ্ছে মুক্তর মতন, অ্যান্ড সসেজেস মিন্স হচ্ছে এক ধরনের খাদ্য বিশেষ, গ্লোয়িং সো সফটলি ইন দ্য টাইটেলড কপার প্যান, যেটা কি না যে স্বচ্ছ চকচকে
একটা খাবার সেটা চকচক করছে, গ্লোয়িং, সো সফটলি, খুব চকচক করছে ইন দ্য টাইটেল কপার প্যান। ওইখানে যে কপার প্যানটা রাখা আছে, অর্থাৎ একটা পাত্র কপার দিয়ে তৈরি, সেই পাত্রের উপরে যে খাবারটা রাখা আছে সেটা যেন চকচক করছে বা জলজল করছে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পেলাম, এখানে পরিষ্কার বসের রুমের বর্ণনা দেওয়া হলো, রুমে কি কি আছে, তার কার্পেটটা কিরকম এবং সেখানে কি খাবার রাখা আছে, টেবিলটা কিরকম, এই কয়েকটা জিনিস এখানে আমরা পেলাম। এরপরে যেটা পাবো নেক্সট, বাট হি ডিড নট ড্র ওল্ড উডিফিল্ডস অ্যাটেনশন টু দ্য ফটোগ্রাফ ওভার দ্য টেবিল অফ এ গ্রেভ লুকিং বয় ইন ইউনিফর্ম স্ট্যান্ডিং ইন ওয়ান অফ দোজ স্পেকচারাল ফটোগ্রাফার্স পার্কস উইথ ফটোগ্রাফার স্ট্রং ক্লাউড বিহাইন্ড হিম। সেন্টেন্সটা অনেকটা বড়, এটা আমরা একটু ভেঙে ভেঙে পড়ি। বাট হি ডিড নট ড্র ওল্ড উডিফিল্ডস অ্যাটেনশন, কিন্তু তিনি ওল্ড উডিফিল্ড এর কোন রকম দৃষ্টি আকর্ষণ করলেন না। কিসের দিকে? টু দা ফটোগ্রাফ, একটা প্রতিচ্ছবির দিকে, ওভার দ্য টেবিল, যেটা টেবিলের উপরে রাখা আছে, অফ এ গ্রেভ লুকিং বয়। গ্রেভ লুকিং মিন্স হচ্ছে গম্ভীর চেহারা, লুকিং সিরিয়াস, একটা পিকচার রাখা আছে, গ্রেভ লুকিং বয় অর্থাৎ গম্ভীর চেহারার একটা বালকের বা একটা ছেলের ছবি রাখা আছে, ইন ইউনিফর্ম, যে তার ইউনিফর্ম পরিধান করে আছে। এখানে দেখো, এখানে যেটা বলা হচ্ছে যে ওই যুবক কি ছিলেন না, সোলজার ছিলেন। এখানে অ্যাকচুয়ালি বসের ছেলের কথা বলা হচ্ছে, যে কিনা লেখিকার ভাইয়ের মতনই প্রথম বিশ্বযুদ্ধে মারা যান। আমরা জানি যে 1914 থেকে 1918 সাল পর্যন্ত ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার চলেছিল, তো সেখানে ক্যাথরিন ম্যানসফিল্ডের ভাই মারা গিয়েছিলেন এবং পাশাপাশি এখানে বসের ছেলেও মারা যান। তো এখানে তার কথাই বলা হচ্ছে, স্ট্যান্ডিং ইন ওয়ান অফ দোজ স্পেকট্রাল ফটোগ্রাফার্স পার্কস উইথ ফটোগ্রাফার্স স্ট্রং ক্লাউড। ফটোগ্রাফার্স স্ট্রং ক্লাউড মিন্স দ্যাট মিন্স যখন কোনো ছবি তোলা হয়, তো সেই ছবি তোলার সময় তার পেছনের পটভূমি হিসাবে বা পেছনের যে ব্যাকগ্রাউন্ড তার কথা বলা হচ্ছে, বিহাইন্ড হিম যে ব্যাকগ্রাউন্ড তার পেছনে ছিল। স্পেকট্রাল, স্পেকট্রাল মিন্স হচ্ছে লাইক এ স্পেক্টার, অর্থাৎ অপছায়া সংক্রান্ত বা বর্ণালী তুল্য বিশিষ্ট। ইট ওয়াজ নট নিউ, এটা কিন্তু নতুন ছিল না, অর্থাৎ অনেক পুরনো ছবিটা। ইট হ্যাড বিন দেয়ার ফর ওভার সিক্স ইয়ার্স, ছবিটা ছ বছর আগেকার। এটা থেকেও আরেকটা জিনিস বোঝা যায় যে বসের ছেলেও ছ বছর আগে মারা গেছে। যেহেতু ছ বছর হয়ে গেছে, তো ছবিটা একটু পুরনো হয়ে গেছে অটোমেটিক্যালি, সেই জন্য বলা হচ্ছে ইট ওয়াজ নট নিউ। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে বসের মনে কেন এত দুঃখ, কেন কি উনি বলতে চাইছেন যে টেবিলের উপরে যে ইমেজটা রাখা আছে, যে ফটোগ্রাফটা রাখা আছে, সেটা হচ্ছে তার ছেলের, এবং তার যে একমাত্র ছেলে মারা গেছে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, ক্যাথরিন ম্যানসফিল্ড এর ভাইও মারা গিয়েছিল ওই যুদ্ধে। ক্লিয়ার? নেক্সট, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। দেয়ার ওয়াজ সামথিং আই ওয়ান্টেড টু টেল ইউ, আমি তোমাকে কিছু বলবো, সেট ওল্ড উডিফিল্ড, উডিফিল্ড তখন বলছে। অ্যান্ড হিজ আইজ গ্রিউ ডিম রিমেম্বারিং, এবং তার চোখগুলো থেকে যেন আবছা আবছা বোঝা যাচ্ছে। নাও হোয়াট ওয়াজ ইট, কি? আই হ্যাড ইট ইন মাই মাইন্ড হোয়েন আই স্টার্টেড আউট মর্নিং, আমি যখন সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন আমি ভেবেছিলাম যে আমি তোমাকে আজকে কিছু বলবো। হিজ হ্যান্ডস বিগেন টু ট্রেম্বল, তার হাত কাঁপতে লাগলো, অ্যান্ড প্যাচেস অফ রেড শোড অ্যাবাভ হিজ বিয়ার্ড, এবং মিস্টার উডিফিল্ড এর মুখে দাঁড়িয়ে আছে, সেই দাড়ির উপরে, ওটা মুখে তো দাড়িতে ভর্তি থাকে না, তার যে চিক্স গুলো আছে সেখানে হালকা হালকা স্পষ্ট লাল লাল স্পট দেখতে পাওয়া যাচ্ছে। এখানে দেখো, মিস্টার উডিফিল্ড উনি একটা কাহিনীর কথা যেটা বলবে বলছেন, তার একটা কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে। এখান থেকে দেখো, গল্পটা শুরু হচ্ছে মিস্টার উডিফিল্ড এর একটা গল্প দিয়ে, এবং গল্পটা শেষও হবে বসের একটা গল্প দিয়ে। নেক্সট, পুর ওল্ড চ্যাপ, বেচারা, হি ইজ অন হিজ লাস্ট পিনস, লাস্ট পিনস মিন্স হচ্ছে অন হিজ লাস্ট লেগ, দ্যাট মিন্স শেষ অবস্থায় পৌঁছে যাওয়া। থট দা বস, বস ভাবছে, অ্যান্ড ফিলিং কাইন্ডলি, একটু দয়া হচ্ছে, হি উইঙ্কড অ্যাট দ্য ওল্ড ম্যান, বস বৃদ্ধ লোকটার দিকে তাকালো এবং কি করলো, উইঙ্কড অ্যাট, দ্যাট মিন্স ক্লোজড অ্যান্ড ওপেন হিজ আইস, অর্থাৎ চোখ টিপনি মারা। দ্য ওল্ড ম্যান অ্যান্ড সেড জোকিংলি, এবং মজার ছলে বললো বা একটু মজা করলো, হ্যাঁ বলো কি বলতে চাইছো, আই টেল ইউ হোয়াট, আমি কি বলবো তোমাকে জানো, আই হ্যাভ গট এ লিটিল ড্রপ অফ সামথিং হিয়ার দ্যাট উইল ডু ইউ গুড বিফোর ইউ গো আউট ইন টু দ্য কোল্ড এগেন, আই হ্যাভ গট এ লিটিল ড্রপ অফ সামথিং, অর্থাৎ এ স্মল কোয়ান্টিটি অফ হুইস্কি, আমার কাছে একটু মদ আছে, হুইস্কি, হিয়ার দ্যাট উইল ডু ইউ গুড বিফোর ইউ গো আউট ইন টু দ্য কোল্ড এগেন, এটা তোমার পক্ষে খুব ভালো হবে, বিফোর ইউ গো আউট ইন টু দ্য কোল্ড এগেন, তুমি ঠান্ডায় যাওয়ার আগে। ইট ইস বিউটিফুল
stars. এটা খুবই সুন্দর বা এর কোয়ালিটিটা খুবই ভালো. It would not hurt a child. এটা কিন্তু একটা শিশুকেও আঘাত করে. He took a key of his watch chain. উনি একটা চাবিকাঠি বার করলেন. Unlocked a cupboard. Cupboard means হচ্ছে আলমারি. Unlocked means হচ্ছে ওপেন করা. আলমারিটা ওপেন করলেন. Below his desk, তার ডেস্কের নিচে. And drew forth a dark watch bottle. এবং উনি কি করলেন? একটা মোটা কালো একটা বোতল বার করলেন. That is the medicine. এটা হচ্ছে একটা medicine. Said he. সে বলছে. And the man from whom I got it told me on the strike duty. It came from Sellers and Windsor Castle. দেখো এখানে Sellers means হচ্ছে মদের দোকান. Windsor Castle means হচ্ছে যেখানে লন্ডনের আভিজাত শ্রেণীরা বাস করে. সেখানে একটা বিখ্যাত মদের দোকান হচ্ছে Sellers. আর কিউটি এটা হচ্ছে একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যার মানে হচ্ছে খুব গোপন. অর্থাৎ উনি কি করলেন? ডিউ ফোর্থে ডার্ক পোয়ার্ট বটল. উনি একটা মোটা কালো কুচকুচে একটা বোতলকে বার করলেন. দ্যাট ইজ দ্য মেডিসিন. এটা হচ্ছে একটা ওষুধ. হি সেড. সে বলল. অ্যান্ড The man from whom I got it. এবং যার কাছ থেকে এটা আমি পেয়েছি told me on the strict duty. উনি আমাকে এটা খুব গোপনীয় ভাবে দিয়েছিলেন এবং বলেছিলেন. কি বলেছিলেন? It came from Sellers. যে এটা মদের দোকান থেকে আনা হয়েছে. কোথাকার মদের দোকান থেকে? At Windsor Castle. ইংল্যান্ডের আভিজাত শ্রেণীরা যে জায়গায় বাস করে সেখানকার বিখ্যাত একটা নামি দোকান থেকে এই নামি ব্র্যান্ডের মদ আনা হয়েছে. উনি এটা আমাকে খুব গোপনে বলেছিলেন. Next. Old Odysseus মাউথ ফেল ওপেন এট দ্য সাইড. ওল্ড ওডিফিল এটা দেখে তো অবাক হয়ে গেছে. চেয়ার থেকে উল্টে যাবে এরকম একটা ব্যাপার. হি কুড নট হ্যাভ লুকড মোর সারপ্রাইজড ইফ দ্য বস হ্যাড প্রোডিউসড এ র‍্যাবিট. উনি এতটা সারপ্রাইজড হতেন না যদি উনি একটা র‍্যাবিটকে প্রোডিউসড করতেন. ইট ইজ হুইস্কি আনটিট. হি পেট ফেলি. উনি জিজ্ঞেস করছেন এটা হুইস্কি তাই নাকি? দ্য বস টার্ন দ্য বটল অ্যান্ড লাভিংলি শোড হিম দ্য লেভেল. বস কি করলেন? বোতলটা তার দিকে ঘুরালেন এবং লেভেলটা দেখালেন. হুইস্কি ইট ওয়াজ. ইয়েস এটা হুইস্কি. ডু ইউ নো তুমি জানো? দ্যাট হি পিয়ারিং আউট এট দ্য বসেস ওয়ান্ডারিংলি. They won't let me touch it at home. বসের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে বলছে. এখানে দে মিন্স হচ্ছে মিস্টার ওডিফিল্ডের মিসেস এবং তার ডটার্স বা গার্ল. তারা কি করে? তারা এটা টাচ করতে দেয় না. অর্থাৎ তাকে মদ খেতে দেয় না বা ওয়াইন খেতে দেয় না. They won't let me touch. তারা স্পর্শ করতে দেয় না. It at home. বাড়িতে. And he looked as though he was going to cry. এবং এই কথাটা যখন সে বলছে তখন মনে হচ্ছে যেন সে কেঁদে ফেলেছে. এরকম একটা সিচুয়েশন. তাহলে এই পর্যন্ত আমরা কি দেখলাম? এ পর্যন্ত আমরা দেখলাম যে মিস্টার ওডিফিল্ড যখন বাড়ি থেকে আসছিলেন তখন উনি ভেবেছিলেন যে আজকে বসকে কিছু একটা কাহিনী শোনাবেন. এবং যখন উনি এই কথাটা বললেন বসকে যে আই উইল টেল ইউ হোয়াট, আমি তোমাকে কিছু বলবো, এবং সেই সময় তার হাত পা কাঁপছিল, তখন বস কি করলেন? তার আলমারি থেকে একটা হুইস্কির বোতল বার করলেন. এবং এটা দেখে মিস্টার ওডিফিল্ড খুব অবাক হয়েছিলেন এবং উনি ভাবছিলেন যে বস যদি র‍্যাবিট প্রোডিউস করে তাহলে উনি এতটা অবাক হতেন না. এবং উনি অবাক হয়ে জানতে চাইলেন এটা কি হুইস্কি. বস রিপ্লাই দিলেন হ্যাঁ হুইস্কি. তখন মিস্টার ওডিফিল্ড কি বলেন? জানেন কি স্যার, এটা আমি যখন বাড়িতে থাকি আমাকে টাচ পর্যন্ত করতে দেয় না. আর এই কথাটা যখন বলতে যাচ্ছে তখন যেন মিস্টার ওডিফিল্ডের চোখ থেকে কান্না নেমে আসতে লাগলো. দ্যাট ইজ হোয়ার উই নো এ বিট মোর দ্যান দ্য লেডি. তখন বস মজার ছলে বলছে, জানি মেয়েরা এরকম কোনো কিছু সহ্য করতে পারে না, খেতে দেবে না. সুপাইং অ্যাক্রস ফর টু টাম্বলার. উনি কি করলেন? সুপাইংস মিন্স হচ্ছে রাসিং সাডেনলি, হঠাৎ করে ছুটে গেলেন. অ্যাক্রস ফর টু টাম্বলার মিন্স দুটো গ্লাস, অর্থাৎ ওয়াইন খাওয়ার জন্য বা ওয়াইন পান করার জন্য দুটো গ্লাস উনি নিয়ে এলেন ছুটে গিয়ে. দ্যাট স্টুড অন দ্য টেবিল উইথ দ্য ওয়াটার বটল. এবং এক বোতল জল আনলেন এবং জলের বোতল সাথে দুটো ওয়াইন খাওয়ার গ্লাস উনি টেবিলের উপরে রাখলেন. অ্যান্ড পুরিং এ জেনারাস ফিঙ্গার ইনটু ইচ. এবং খুব ভালোভাবে খুব আলতোভাবে গ্লাস দুটো পরিপূর্ণ করলেন. কি দিয়ে? হুইস্কি দিয়ে. ড্রিঙ্ক ইট ডাউন. ইট উইল ডু ইউ গুড. এটা খেয়ে নাও, এটা দেখো তোমার খুব ভালো হবে. অ্যান্ড ডোন্ট পুট এনি ওয়াটার উইথ ইট. এটা জল ছাড়া খাও, এর মধ্যে কোনো জল ঢেলো না. ইট ইজ স্কারলেট টু টেম্পার উইথ স্টাফ লাইক দিস. এটা কি মনে হচ্ছিল? যে একটা পবিত্র জিনিসকে অপবিত্র করা হয়ে যাবে. অর্থাৎ তুমি যদি এটার মধ্যে জল দাও, অর্থাৎ এই হুইস্কির মধ্যে জল ঢালো, তাহলে এটা অপবিত্র হয়ে যাবে, তাহলে আর পবিত্র থাকবে না. সেই জন্য উনি বলছেন যে এটার মধ্যে জল ঢেলো না, তাহলে এটা অপবিত্র হয়ে যাবে. এটা বলার পরে হি টস অফ হিজ. সে খেয়ে নিল. কে খেলো এটা? বস. উনি ওনার নিজের জন্য গ্লাসে যেটা ঢেলে দিলেন সেটা উনি চুমটে দিলেন, খেয়ে দিলেন. পুলড আউট হিজ হ্যান্ডকারচিপ. তারপর উনি হ্যান্ডকারচিপ বার করলেন. হাস্টলি ওয়াইপড হিজ মুস্টাচ. মুখটা মুছে ফেললেন. অ্যান্ড টুক অ্যান আই অ্যাট ওডিফিল্ড. এবং ওডিফিল্ডের দিকে তাকিয়ে একটু চোখ টিপে দিলেন. হু ওয়াজ রোলিং হিজ ইন হিজ চিপস. উনি যে খেয়ে নিয়েছেন এটা যেন তার চোখে মুখে ছাপ ফুটে উঠলো. নেক্সট দ্য ওল্ড ম্যান সোয়ালোড. এরপর উনি দেখছেন বস খেয়ে
খেয়ে নিয়েছেন তার মানে আমিও খেয়ে নেবো। সুতরাং উডিফিল্ড ঢকঢক করে সোয়াল আটমিন সাথে ঢকঢক করে খেয়ে নিলেন, পান করে নিলেন। ওয়াজ সাইলেন্ট এ মোমেন্ট, এক মুহূর্তের জন্য চুপচাপ রইলেন। অ্যান্ড দেন সেড ফ্রেন্ডলি, তারপর উনি বলছেন ইট ইজ নাটি, খুব ধীর ভাবে উনি বলছেন, খুব বাদামি একটা গন্ধ তো এটা, বাট ইট ওয়ার্ম হিম, কিন্তু এটা তাকে গরম করে তুললো একটুখানি। ইট ক্রাইপড ইনটু হিজ স্টিল ওল্ড ব্রেন, হি রিমেম্বার। এরপরে মিস্টার উডিফিল্ড মনে করতে পারছেন ওনার যে স্মৃতিগুলো অস্পষ্ট হয়ে গেছে সেগুলো ওনার মনে পড়ছে। দ্যাট ওয়াজ হোয়াট, দ্যাট মিন্স উনি খুব ভালোভাবে মনে করতে পারছেন। হি সেড, সে বলছে, হ্যাভিং হিমসেলফ মিন্স নিজেকে তুলে নেওয়া আউট অফ হিজ চেয়ার, অর্থাৎ ওল্ড উডিফিল্ড যে চেয়ারে বসেছিলেন উনি চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। আই থট ইউ উড লাইক টু নো, আমি মনে করি তোমার এটা জানা উচিত। দ্য গার্লস ওয়ার ইন বেলজিয়াম লাস্ট উইক হ্যাভিং এ লুক অ্যাট রেজেস গ্রেভ, গত সপ্তাহে আমার মেয়েরা কি করেছিল না বেলজিয়ামে রেজেসের কবরস্থান দেখে এসছে। অ্যান্ড দে হ্যাপেন্ড টু কাম অ্যাক্রস ইওর বয়েজ, এবং তোমার বয়েজের যে কবরস্থান সেটা দেখে এসছে। দে ওয়ার কোয়াইট নিয়ার ইচ আদার ইট সিমস, এবং তাদের দেখে যেন মনে হচ্ছিল তারা একে অপরের খুব কাছাকাছি চলে গেছে। এখানে প্রশ্ন হচ্ছে রোজেসটা কে? রোজেই মানে হচ্ছে এখানে ওল্ড উডিফিল্ডের ছেলে। এই গল্পটাই এতক্ষণ ওল্ড উডিফিল্ড তার বসকে বলতে চাইছিল কি না, গত সপ্তাহে আমরা বেলজিয়ামে গিয়েছিলাম, সেখানে আমার ছেলের কবর আমার মেয়েরা দেখে এসছে, পাশাপাশি তারা আর কি দেখে এসছে, ইওর বয়েজ, অর্থাৎ ইওর বয়েজ গ্রেভ, অর্থাৎ তোমার ছেলেরও কবরস্থান সেখানে দেখে এসছে। দে আর কোয়াইট নিয়ার ইচ আদার ইট সিমস, দেখে মনে হচ্ছিল যে আমার ছেলে এবং আপনার ছেলে পাশাপাশি অবস্থান করে আছে। এই কথাটাই যেন এতক্ষণ খুব আনন্দ সহকারে বা বিষাদপূর্ণ ভাবে বলতে চাইছিল ওল্ড উডিফিল্ড তার বসকে। এরপরে ওল্ড উডিফিল্ড পজড, থামলো। বাট দ্য বস মেট নো রিপ্লাই, কিন্তু তার বস কোনো রিপ্লাই দিল না। অনলি এ কুইভার ইন হিজ আইলিড শোড দ্যাট হি হার্ড, একমাত্র তার চোখের যেটা ভাবভঙ্গি, কুইভার মিন্স কাঁপা কাঁপা গলায় বলা, এখানে কুইভার মিন্স তার দুঃখ বিদারিত দৃষ্টিভঙ্গি যেন বলে দিল সে শুনেছে, অর্থাৎ ওল্ড উডিফিল্ড তাকে যে কথাটা বললো সেটা সে শুনেছে। দ্য গার্লস ওয়ার ডিলাইটেড, মেয়েরা খুবই আনন্দিত হয়েছিল উইথ দ্য ওয়ে দ্য প্লেস ইজ কেপ্ট, যেভাবে তাদের রাখা হয়েছে, খুব সুন্দর সমাধিস্থ করা হয়েছে, এটা দেখে মেয়েরা খুব আনন্দিত হয়েছিল। কেপ্ট দ্য ওল্ড ভয়েস, বিউটিফুলি লুকড আফটার, তাদের খুব যত্ন নেওয়া হয়েছে এখানে তাদের কবরস্থানে। কুড নট বি বেটার ইফ দে ওয়ার অ্যাট হোম, তারা কি সেখানে ভালো নেই, অর্থাৎ বাড়িতে তারা যতটা ভালো থাকতো তারা কি বেলজিয়ামের কবরস্থানে ভালো নেই, তারা বাড়ির থেকেও ভালো আছে। ইউ হ্যাভ নট বিন অ্যাক্রস হ্যাভ ইয়েট, তুমি কখনো কি ইংলিশ চ্যানেল পেরিয়েছো বা তুমি কি কখনো পেরিয়ে ওদিকে গেছো, এটা ওল্ড উডিফিল্ড তার বসকে জানতে চাইল বা জিজ্ঞাসা করলো। নো নো, ফর ভেরিয়াস রিজনস দ্য বস হ্যাজ নট বিন অ্যাক্রস, তখন বস উত্তর দিচ্ছে, না না আমি যাইনি, আমার বিভিন্ন কারণের জন্য বা কাজের জন্য আমি যেতে পারিনি। ডিয়ার মাইলস অফ ইট, অনেকটা রাস্তা, হুয়েভার ওল্ড উডিফিল্ড, এরপরে উডিফিল্ডের গলাটা যেন ধরে আসছে, তার ভেতরে কষ্ট হচ্ছে তার ছেলের জন্য, কাঁপা কাঁপা গলায় বলছে যে অনেকটা রাস্তা তার, বুঝলেন। অ্যান্ড ইট ইজ অল অ্যাজ নিট অ্যাজ এ গার্ডেন, একদম ওখানে রাখা হয়েছে একদম সুন্দরভাবে সাজানো গোছানো বাগানের মতন। ফ্লাওয়ার্স গোয়িংস অন অল দ্য গ্রেভ, সমস্ত কবরস্থানের উপরে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। নাইস বোর্ড পা, খুব সুন্দরভাবে গলিগুলোকে সাজানো আছে। ইট ওয়াজ প্লেইন ফ্রম হিজ ভয়েস হাউ মাচ হি লাইক এ নাইস বোর্ড পা, তার ভয়েসটা শুনে মনে হচ্ছিল যেন পাথগুলো কতই না সুন্দর। দ্য পজ কেম এগেইন, আবার চুপ করে রইলেন। দেন দ্য ওল্ড ম্যান ব্রাইটেন্ড ওয়ান্ডারফুলি, তারপরে ওল্ড ম্যান ব্রাইটেন্ড মানে আনন্দ উজ্জ্বল হয়ে উঠলে, অর্থাৎ ওল্ড উডিফিল্ড। ডু ইউ নো হোয়াট দ্য হোটেল মেড দ্য গার্লস পে ফর এ পট অফ জ্যাম, তুমি কি জানো যে ওই মেয়েগুলো যখন হোটেল থেকে আচার খেয়েছিল তখন তাদের কত টাকা পে করতে হয়েছিল? হি পে 10 francs, 10 francs পে করতে হয়েছিল। রোবারি, হ্যাঁ, একবারে একটুখানি আচার দিয়ে 10 francs পে করতে হয়েছে, একদম গলা কাটা পেপার, একদম ডাকাতি করে নিয়েছিল। আই কল ইট, আমি বললাম, ইট ওয়াজ এ লিটল পট, একটা ছোট্ট পাত্র ছিল। সো সেই কারণে গার্ট্রুড সেজ নো বিগার দেন এ হাফ ক্রাউন, মুকুটের বা টুপির অর্ধেক মাত্র আকার, এইটুকু একটা জিনিস। অ্যান্ড সি হ্যাড নট টেকেন মোর দেন এ স্পুনফুল, এবং তাকে তো এক চামচের বেশি দেয়নি। ওয়েন দে চার্জড হার 10 francs, এবং এই এক চামচ না দেওয়ার সত্ত্বেও তার কাছ থেকে 10 francs নিয়ে নিয়েছিল হোটেল, একবার ডাকাতি করে নিয়েছিল। হ্যাঁ, এতটা ঠিক নয়। গার্ট্রুড ব্রট দ্য পট অ্যাওয়ে উইথ হার টু টিচ দেম এ লেসন, গার্ট্রুড আমার মেয়ে কি করেছিল, তাদের শিক্ষা দেওয়ার জন্য গোটা আচারের বোতলটা চুরি করে নিয়ে চলে এসেছিল। হোয়াইট রাইট টু, ঠিকই করেছিল। ইট ইজ ট্রেডিং
অন আওয়ার ফিলিংস, এটা লক্ষ্য করার জন্য আমাদের অনুভূতি নিয়ে ছেলেখেলা করা, ব্যবসা করা, দ্য থিঙ্ক বিকজ উই আর ওভার দেয়ার হ্যাভিং এ লুক রাউন্ড, উই আর রেডি টু পে এনিথিং। তারা কি ভাবে যে তারা যা বলবে আমাদের সেটাই পে করে দিতে হবে? দ্যাট ইজ হোয়াট ইট ইজ। এই কারণে আমার মেয়ে চুরি করে নিয়ে চলে এসছে, অ্যান্ড ইট টার্ন টুয়ার্ডস দ্য ডোর, এই বলেছে দরজার দিকে ঘুরলো। কোয়াইট রাইট, কোয়াইট রাইট, ক্রাইড দ্য বস। বস তখন বলছে, হ্যাঁ ঠিকই তো, ঠিকই তো, কেন এরকম ঠকাবে, বেশ করেছে, চুরি করে নিয়ে এসছে। দো হোয়াট ওয়াজ কোয়াইট রাইট, হি হ্যাড নট দ্য লিস্ট আইডিয়া। যদিও লিস্ট আইডিয়া মিন্স তার মধ্যে কোনো আইডিয়াই নেই। কেন নেই? কেন কি, যখন উডিফিল্ড তার ছেলের কবরের কথা বলছিল তখন বসের ছেলের কথা মনে পড়ে যায় এবং তার খুব কষ্ট হচ্ছিল। সুতরাং তারপরে বস কি বলে গেছে, তার আচারের গল্প কি বলে গেছে, বস কিন্তু শোনেনি। জাস্ট বলেছিল, হ্যাঁ আমি শুনেছি। উনি পুরোপুরি উদাসীন ছিলেন যখন ওনার ছেলের কথা শুনলেন ওল্ড উডিফিল্ডের কাছ থেকে, এবং ওনার খুব কষ্ট হলো, সুতরাং উনি ওনার ছেলেকে নিয়ে ভাবছিলেন। তারপরে এই হোটেলের যে আচার চুরির গল্প, কত টাকা নিয়েছিল, এসব কিন্তু উনি শোনেনি ভালো করে। হি কেম রাউন্ড বাই হিজ ডেস্ক, ডেস্কের কাছে এলো, অ্যান্ড ফলোড দ্য সফলিং ফুটস্টেপস টু দ্য ডোর। Sufflings means খুব কষ্ট করে দরজার দিকে এগিয়ে গেল, and saw the old fellow out. তারপরে কি দেখলো, সেই বুড়া ভাম অর্থাৎ old Woodfield বেরিয়ে গেল। Woodfield was gone. Woodfield এরপরে চলে গেল অফিস থেকে। তাহলে এতক্ষণ আমরা দেখলাম, যতটা আমরা পড়লাম, যে ওল্ড উডিফিল্ড তার বসের অফিসে এসে কিছু গল্প বলছিল। কেন কি, আজকে এই টিউজডেতেই উনি বাড়ি থেকে ছাড়া পান বা বাড়ি থেকে বেরোতে পারেন, সেই জন্য টাইম পাস করার জন্য তার বসের অফিসে এসে একটু গল্প গুজব করেন। এখানে একটু হালকা পাতলা ফুর্তিও হলো, একটুখানি ড্রিঙ্কসও হলো, তারপরে উনি এরপর চললেন ওনার বাড়ির উদ্দেশ্যে। ফর এ লং মোমেন্ট দ্য বস স্টেট, অনেকক্ষণ বস চুপচাপ বসে রইলেন, স্টেয়ারিং অ্যাট নাথিং, কোনো কিছুই যেন দেখছিলেন না। ওয়াইল দ্য গ্রে হেয়ার্ড অফিস মেসেঞ্জার, যখন বা যেখানে, ওয়াইল যেখানে দ্য গ্রে হেয়ার মানে সেই ধূসর রঙের চুলওয়ালা অফিসের যে পিয়ন, ওয়াচিং হিম অর্থাৎ পিয়ন বসের দিকে তাকিয়েছিলেন, ডজ ইন অ্যান্ড আউট অফ হিজ কাবি হোল। কাবি হোল মিন্স আরামদায়ক জায়গা, লাইক এ ডগ। এখানে পিয়ন কোথায় বসেছিল, তার আরামদায়ক একটা চেয়ারে বা পিয়নের যেখানে জায়গা সেই আরামদায়ক জায়গায় বসেছিলেন, এবং উনি সেখান থেকে ডজ ইন অ্যান্ড আউট, উনি সেখান থেকে একটু ঘোরাফেরা করছিলেন, লাইক এ ডগ, একটা কুকুরের মতন। কুকুর যেমন কি বাড়িতে থাকলে পাহাড় দেয় এদিক ওদিক ঘোরাফেরা করে, আবার সে তার নীলে গিয়ে বসে থাকে, অর্থাৎ কুকুর যেখানে বাস করে তাকে বলা হয় নীল, সেখানে গিয়ে ঢুকে বসে থাকে। ঠিক একই রকম ভাবে অফিস মেসেঞ্জার অর্থাৎ পিয়ন উনি কি করছিলেন, ওনার কাজ হচ্ছে অফিস মেনটেন করা, উনি এদিক ওদিকে ঘোরাফেরা করছিলেন, আবার উনি ওনার কিউবি হোল, দ্যাট মিন্স ওনার যে আরামদায়ক বসার জায়গা, উনি সেখানে গেলেন। দ্যাট এক্সপেক্ট টু বি টেকেন ফর এ রান, উনি ভাবছিলেন এরপরে সেখান থেকে বেরোবেন। দেন তারপরে বস কি বলছে, আই উইল সি নোবডি ফর হাফ অ্যান আওয়ার, কেউ যেন এখানে না আসে। মেসি, মেসি হচ্ছে পিয়নের নাম, সেট দ্য বস, বস বলল, আন্ডারস্ট্যান্ড, নোবডি অ্যাট অল, বুঝে গেছো, কেউ যেন না আসে। দ্য ডোর শাট, দরজা বন্ধ হয়ে গেল। দ্য ফায়ার অ্যান্ড হেভি স্টেপস রিক্রস দ্য ব্রাইট কার্পেট, ফটফট করে যেন সেই কার্পেটের ওপর দিয়ে উনি চলে এলেন, এ ফ্যাট বডি প্লাম্পড ডাউন, ধপাস করে বসে পড়া কোথায়, ইন দ্য স্প্রিং চেয়ার, সেই স্প্রিং চেয়ারের উপরে, অ্যান্ড লেইং ফরওয়ার্ড, এবং সামনের দিকে ঝুঁকে তাকিয়ে রইলেন। দ্য বস কভার্ড হিজ ফেস উইথ হিজ হ্যান্ড, হাত দিয়ে তার মুখগুলো ঢেকে নিলেন। আমরা হাত দিয়ে কখন মুখ ঢাকি, যখন আমাদের প্রচুর কষ্ট হয়, যখন আমাদের কান্না পায়, তখন আমরা আমাদের হাত দিয়ে মুখটা ঢেকে নিই। হি ওয়ান্টেড, উনি চেয়েছিলেন, হি ইন্টেন্ডেড, তিনি ভেবেছিলেন, হি হ্যাড অ্যারেঞ্জড টু উইপ, যে উনি এরপর কাঁদতে শুরু করবেন। কেন, মিস্টার উডিফিল্ড যখন তার ছেলের কথা এবং বসের ছেলের কথা বললেন যে তাদের কবরস্থানগুলো উনি দেখে এসেছেন এবং সেখানে খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে, পরিপাটি করা হয়, এবং উনি এটা বললেন যে বাড়িতে থাকলে হয়তো এতটা সুন্দরভাবে তারা থাকতে পারতো না বা এতটা বিউটিফুল ভাবে থাকতে পারতো না, তখন বসের কি মনে পড়লো, না তখন বসের তার ছেলের কথা মনে পড়লো এবং সে ছেলেকে খুব মিস করতে লাগলো এবং তার ছেলের জন্য তার বুক ফেটে কান্না আসতে লাগলো। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। যদি আজকে যতটা আমরা আলোচনা করলাম তার মধ্যে যদি তোমার কোথাও কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে তুমি অবশ্যই অবশ্যই কমেন্ট করো, আমি নেক্সট ক্লাসে তোমার সেই ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।